আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চল্লিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব চল্লিশ পৃষ্ঠায় বলা হয়েছে অনুচ্ছেদ লিখে প্রত্যয় সাধিত শব্দ খুঁজি একটা অনুচ্ছেদ লিখতে বলছে আর এখান থেকে প্রতয় সাধিত শব্দ খুঁজতে বলানো হয়েছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো নিচে দাগ দাও তাহলে আমরা এখন অনুচ্ছেদটি লিখব এবং প্রত্যয় সাহিত শব্দগুলোর নিচে আন্ডারলাইন করব উত্তর নিচে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখে প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দেওয়া হলো মোবাইল ফোন হচ্ছে আধুনিক যোগাযোগ প্রযুক্তির এক গুরুত্বপূর্ণ সংস্করণ এখানে প্রত্যাশারিত শব্দ হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ নিচে আমি আন্ডারলাইন দিয়েছি মোবাইল শব্দটি দ্বারা যা বোঝা যায় এটা ঠিক তাই তাহলে মোবাইল শব্দটি দ্বারা যা বোঝা যায় এটা ঠিক তাই অর্থাৎ সুবিধাজনক ও সহজেই বহনযোগ্য দৈনিক এর চাহিদা পাঠক সমাজে বৃদ্ধি পাচ্ছে এখানে আমাদের দুইটি সাধিত শব্দ রয়েছে একটি দৈনিক আর একটি হচ্ছে পাঠক আমি এই শব্দ দুটি নিচে আন্ডারলাইন ব্যবহার করেছি এটা একটা ছোটো টেলিফোন সেট যা হাতে অথবা পকেটে বহন করা যায় মানুষের কথা বলার কার্যকর মানুষের কথা বলার কার্যকর দ্রুত মাত্র কয়েক গছের কিন্তু মোবাইল ফোনের সাহায্যে সে তার ঘরোয়া কথা বলার পরিধি শত শত মাইলেও বৃদ্ধি করেছে এখানে ঘরোয়া শব্দটি হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ এটা আশ্চর্যের বিষয় যে একজন লোক রাস্তায় হেঁটে চলার সময় অথবা যানবাহনে যাতায়াতের সময় শত শত মাইল দূরের বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে জ্ঞাত কথা বলছে এখানে জ্ঞাত শব্দটি একটি প্রত্যয় সাধিত শব্দ তাই এখানে আন্ডারলাইন ব্যবহার করা হয়েছে এর দ্বারা একজন লোক বিপণী কেন্দ্রে কেনাকাটা করতে রসালো কথা বলে এবং দূরবর্তী কোনো স্থান থেকে মূল্যবান কোনো তত্ত্ব পাচ্ছে এই বাক্যে দুইটি প্রত্যয় সাধিত শব্দ রয়েছে একটি মূল্যবান আর একটি রসালো তাই এখানেও আন্ডারলাইন ব্যবহার করা হবে কিংবা একজন লোক দূরবর্তী স্থানে ভ্রমণরত অবস্থায় তার বন্ধুর সাথে অথবা বাড়ির আত্মীয়দের সাথে মধুর কথা বলছেন আর এই সব হচ্ছে নামমাত্র করেছে রাজনীতিবিদ রাজনীতিবিদ চিত্রশিল্পী চিকিৎসক ব্যবসায়ী ও পদস্থ কর্মকর্তাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য মোবাইল ফোন কাছে রাখা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এখানে কর্তব্য শব্দটি হচ্ছে প্রত্যসাধিত শব্দ কিন্তু বিজ্ঞানের অন্য সব অবদানের মতোই এটা পুরোপুরি আশীর্বাদ নয় মোবাইল ফোন একটি প্রয়োজনীয় যন্ত্র এবং এটা গাঢ়ান দারোয়ান উভয় প্রকার লোকেই ব্যবহার করতে পারে তাহলে এখানে দুইটি প্রত্যাশায়িত শব্দ এটি গাড়োয়ান আর এটি দারোয়ান তাহলে এখানে আন্ডারলাইন ব্যবহার করতে হবে পুলিশ বিভাগ এটি ব্যবহার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষার্থে ও রাষ্ট্রীয় অপরাধী ধরতে আমাদের অনুচ্ছেদটি এখানেই শেষ হল এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রত্যয় সাধিত শব্দ এই অনুচ্ছেদের মধ্যে বিদ্যমান তাই আমরা এই শব্দগুলোর নিচে আন্ডারলাইন বা নিচে দাগ দিব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন